नमस्कार বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। ভারতে বড় ঘাঁটি গড়ছে আইএস জঙ্গিরা, রাষ্ট্রসংঘের রিপোর্টে চাঞ্চল্য। ভারত আমেরিকা জাপানের যৌথ মহড়ায় অস্ট্রেলিয়ার যোগদান, জলপথে চীনকে চাপে রাখতে নয়া কৌশল। চীনের হয়ে আমেরিকায় চরবৃত্তির কথা স্বীকার সিঙ্গাপুরি নাগরিকের। উত্তর কোরিয়াকে $10 লক্ষ মেডিকেল সাহায্য ভারতের। চীনা দূতাবাস থেকে গ্রেপ্তার মহিলা কূটনৈতিক আধিকারিক। মহাকাশে অস্ত্র পরীক্ষার অভিযোগ আমেরিকা ব্রিটেনের, অস্বীকার রাশিয়ার। চাঁদ ও মঙ্গল গ্রহে পরমাণু কেন্দ্র গড়ার তোড়জোড় আমেরিকার। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এগোচ্ছে যুক্তরাষ্ট্রের দিকে। চলে আসে বিস্তারিত খবরে। ভারতে বড় ঘাঁটি গড়ছে আইএস জঙ্গিরা, রাষ্ট্রসংঘের রিপোর্টে চাঞ্চল্য। ভারতে ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে আইএস জঙ্গিরা, বিশেষ করে দুটি রাজ্যে আত্মগোপন করে রয়েছে তারা, এমনই বলছে রাষ্ট্রসংঘের এক রিপোর্ট। এমনকি আল কায়দাও ভারত যুব সম্প্রদায়কে টার্গেট করছে বলে খবর। তারাও ভারতের যুব সম্প্রদায়ের মগজধোলাই করছে। রাষ্ট্রসংঘের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিমের 26তম রিপোর্ট বলছে ভারতের কেরল ও কর্ণাটকে আইএস জঙ্গিরা লুকিয়ে রয়েছে। এই জঙ্গি গোষ্ঠীর বর্তমান পাখির চোখ ভারত ও তার আশেপাশের এলাকা, তাই এই দেশ থেকেই নতুন জঙ্গি তৈরি করছে তারা। তবে পিছিয়ে নেই আল কায়দা গোষ্ঠীও। রিপোর্টে বলা হচ্ছে তালিবান জঙ্গিদের আড়ালে কাজ করছে আল কায়দা। তারা আফগানিস্তানে বসে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও মায়ানমারের যুব সম্প্রদায়ের মগজধোলাই করছে। তাদেরও লক্ষ্য ভারতের বিভিন্ন অংশে হামলা চালানো। রিপোর্টে আরও বলা হয়েছে আইএস চাইছে ভারতে নতুন শাখা খুলতে, আর তাই যুব সম্প্রদায়কে টার্গেট করছে তারা। তাদের মধ্যে অনেকেই কেরল ও কর্ণাটকে সক্রিয় রয়েছে। প্রসঙ্গত, ইতিপূর্বে কেরল থেকে অনেক যুবক যুবতী আইএসে যোগ দেওয়ার খবর সামনে এসেছে। কাশ্মীরেও অনেক হামলার পেছনে তাদের হাত রয়েছে বলে দাবি করা হয়েছে ওই রিপোর্টে। ভারত আমেরিকা জাপানের যৌথ মহড়ায় অস্ট্রেলিয়ার যোগদান, জলপথে চীনকে চাপে রাখতে নয়া কৌশল। দক্ষিণ চীন সাগরে চীনা বারবারন্ত রুখতে নয়া কূটনৈতিক পদক্ষেপ। এবার মালাবার মহড়ায় যোগ দিল অস্ট্রেলিয়া। ভারত, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চতুর্থ দেশ হিসাবে অস্ট্রেলিয়ার যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে চারটি দেশের এই যৌথ মহড়া অনেকেরই বুকে কাঁপন ধরাবে। পরোক্ষভাবে চীনের নাম না করে মার্কিন যুক্তরাষ্ট্র যে বেজিংকেই কটাক্ষ করলো তা বলাই বাহুল্য। এদিন ডেপুটি সেক্রেটারি অফ স্টেট স্টিভেন বাইগান এই মন্তব্য করেন। চীন সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। জানা গিয়েছে পরবর্তী বার্ষিক নৌ মহড়ায় অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। নয়াদিল্লি চাইছে এই মহড়ায় যোগ দিক অস্ট্রেলিয়াও। মালাবার মহড়ায় ইতিমধ্যেই যোগ দিতে ইচ্ছা প্রকাশ করেছে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হবে এই নৌ মহড়া। সূত্রের খবর, অস্ট্রেলিয়াও ভারতের আমন্ত্রণে সাড়া দিয়ে মহড়ায় যোগদানের ইচ্ছা প্রকাশ করেছে। সেক্ষেত্রে পূর্ব লাদাখে ভারতের সঙ্গে চীনের যে ঠান্ডা যুদ্ধ চলছে, তাতে সেই স্নায়ুযুদ্ধের লড়াই মানসিক দিক থেকে অনেকটাই এগিয়ে যাবে ভারত বলেই মনে করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। চীনের হয়ে আমেরিকায় চরবৃত্তির কথা স্বীকার সিঙ্গাপুরি নাগরিকের। চীনের হয়ে যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করেছেন সিঙ্গাপুরের এক নাগরিক। মার্কিন কর্মকর্তারা বলছেন জুনওয়েই নামের ওই ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিজের রাজনৈতিক পরামর্শ কেন্দ্রের মাধ্যমে চীনা গোয়েন্দাদের জন্য তথ্য সংগ্রহের অভিযোগ আনা হয়েছিল। ওই ব্যক্তি শুক্রবার আদালতে এসব কথা স্বীকার করেন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী পৃথক এক বিবৃতিতে মার্কিন কর্মকর্তারা আরও জানিয়েছেন যে একই দিনে চীনা সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক গোপন করার অভিযোগে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এক গবেষককে আটক করা হয়েছে। বিশ্বের দুই পরাশক্তির ক্রমবর্ধমান উত্তেজনার নজির শুক্রবারের এই ঘটনা। মার্কিন বিচার বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে জুনওয়ে চীনের চর হয়ে কাজ করার অভিযোগ স্বীকার করেছেন। ডিসকন ইয়েউ নামেও পরিচিত জুনওয়ে ফেডারেল আদালতে 2015 সাল থেকে 2019 সালের মধ্যে চীনের গোয়েন্দা বিভাগের হয়ে কাজ করার কথা স্বীকার করে জবানবন্দি দেন শুক্রবার। তিনি আদালতে দেওয়া জবানবন্দিতে আরও জানিয়েছেন মার্কিন সেনাবাহিনী, সরকারি কর্মকর্তা, উচ্চ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তার তথ্যসহ বিভিন্ন মূল্যবান তথ্য তিনি চীনের গোয়েন্দাদের কাছে সরবরাহ করতেন। এদিকে শুক্রবার চীনের যে গবেষককে আটকের কথা জানিয়েছিল মার্কিন কর্মকর্তারা,
তার নাম জুয়ানতাং বলে জানিয়েছে বিবিসি। চলতি সপ্তাহে চার চীনা নাগরিকের বিরুদ্ধে চীনের সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপনের অভিযোগ আনা হয়। জুয়ান তার মধ্যে অন্যতম। বাকি তিনজনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের পারদ এখন অনেক নিচে নেমেছে। উত্তেজনার ধরন বিবেচনায় অনেকে একে স্নায়ুযুদ্ধও বলছেন। বাণিজ্য, করোনাভাইরাস মহামারী এবং হংকংয়ে বিতর্কিত নিরাপত্তা আইন প্রণয়ন নিয়ে গত কয়েক মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারংবার চীনের সঙ্গে বিবাদে জড়িয়েছেন। উত্তর কোরিয়াকে $10,00,000 মেডিকেল সাহায্য ভারতের। করোনা পরিস্থিতির মাঝেই উত্তর কোরিয়ার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। শুক্রবার কিম জং উনের দেশে $10,00,000 ওষুধ পাঠিয়েছে ভারত, এমনটাই জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। আসলে সেদেশে কিছু ওষুধের অভাব দেখা দেয়ায় ভারতের কাছে সাহায্যের আবেদন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপরেই মানবিকতার খাতিরে উত্তর কোরিয়ার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, উত্তর কোরিয়ায় ওষুধের অভাব দেখা দেয়ায় ভারত সাহায্য না করে থাকতে পারেনি। মানবিকতার খাতিরেই $1,000,000 টিউবারকুলসিস বা যক্ষ্মার ওষুধ উত্তর কোরিয়ায় পাঠানো হয়েছে। আসলে উত্তর কোরিয়ায় যক্ষ্মা দূর করতে বিশেষ সক্রিয় হু, সেই জন্য যক্ষ্মার ওষুধের ঘাটতি হয় ভারতের কাছে সাহায্য চেয়েছিল হু। সম্প্রতি উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম নিজের মার্শাল উপাধি পাওয়ার অষ্টম বর্ষপূর্তি পালন করেন। সেই কারণে 16 জুলাই ভারতের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন পিয়ংইয়ংয়ে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অতুল মালহারি গোৎসার্বে। এছাড়া এর আগে 2011 ও 2016 সালে উত্তর কোরিয়ায় $1,000,000 খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছিল ভারত। চীনা দূতাবাস থেকে গ্রেপ্তার মহিলা কূটনৈতিক আধিকারিক। সান ফ্রান্সিসকো চীনা দূতাবাস থেকে এক কূটনৈতিক আধিকারিককে গ্রেপ্তার করল আমেরিকার পুলিশ। এদিন সন্দেহভাজন এক মহিলাকে জিজ্ঞাসাবাদ করে আটকায় সে দেশের পুলিশ। সূত্রের খবর, ভিসা সংক্রান্ত আইন লঙ্ঘনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করার সময় সেই মহিলা পালিয়ে চীনা দূতাবাসে ঢুকে যান। এরপর পুলিশ আধিকারিকরা চীনা দূতাবাসে তল্লাশি অভিযান চালায়। মহিলা দূতাবাস আধিকারিক হওয়ায় বেশ কয়েক দফা জেরার পর পুলিশ তাকে আটক করে। গ্রেপ্তারের পর তার ছবি প্রকাশ করে প্রশাসন জানায় সেই মহিলা চীনের পিপলস লিবারেশন আর্মির সদস্যা, সম্ভবত গুপ্তচর হিসাবেই তিনি এসেছিলেন। মহাকাশে অস্ত্র পরীক্ষার অভিযোগ আমেরিকা ব্রিটেনের, অস্বীকার রাশিয়ার। রাশিয়া মহাকাশে উপগ্রহ বিরোধী অস্ত্র পরীক্ষা করছে বলে ব্রিটেন এবং আমেরিকা যে অভিযোগ তুলেছে তা নাকচ করে দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার বিরুদ্ধে অপপ্রচার না চালিয়ে বরং পেশাদারিত্ব প্রদর্শন করা উচিত। মার্কিন তথ্য সন্ত্রাসকে আলোচনার টেবিলে বসার জন্য চাপ সৃষ্টি কৌশল হিসেবে উল্লেখ করেছে রাশিয়া। বৃহস্পতিবার মার্কিন স্পেস কমান্ড দাবি করেছে, গত 15 জুলাই রাশিয়া মহাকাশে উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। তারা বলেছে, রাশিয়ার কসমস স্যাটেলাইটের মাধ্যমে কক্ষপথে অস্ত্র পাঠানো হয়েছে। মার্কিন স্পেস কমান্ড আরও বলেছে, রাশিয়ার এই অস্ত্র পাঠানোর ঘটনা সত্য মারাত্মক এবং ক্রমবর্ধমান। ব্রিটিশ স্পেস ডাইরেক্টরেটের প্রধান এয়ার ভাইস মার্শাল হার্বি স্মিথ এই একই ধরনের অভিযোগ করে বলেছেন, রাশিয়া স্যাটেলাইটের মাধ্যমে এমন কিছু পাঠিয়েছে যাতে অস্ত্রের বৈশিষ্ট্য রয়েছে। রাশিয়ার এই আচরণ মহাকাশের নিরাপত্তা ধ্বংস করবে বলে তিনি দাবি করেন। চাঁদ ও মঙ্গল গ্রহে পরমাণু কেন্দ্র গড়ার তোড়জোড় আমেরিকার। এবার লক্ষ্য পৃথিবীর বাইরে, ভিন গ্রহে পরমাণু চুল্লি গড়ার তোড়জোড় শুরু করল মার্কিন যুক্তরাষ্ট্র। সেই পরিকল্পনা মতো বেসরকারি সংস্থার থেকে আইডিয়াও চাওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে চাঁদ ও মঙ্গল গ্রহে পরমাণু শক্তি কেন্দ্র গড়তে। চাঁদ ও মঙ্গল গ্রহে দীর্ঘমেয়াদী গবেষণা চালিয়ে যাওয়ার লক্ষ্যেই ওই দুই জায়গায় পরমাণু শক্তি কেন্দ্র গড়তে চাইছে আমেরিকা। ইতিমধ্যেই মার্কিন ডিপার্টমেন্ট অফ এনার্জি বিভিন্ন সংস্থা থেকে আইডিয়া চেয়েছে কিভাবে এটা তৈরি করা যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে চাঁদ ও মঙ্গল গ্রহে ফিশার সার্ফেস পাওয়ার সিস্টেম গড়তে, যাতে মানুষ দীর্ঘদিন সেখানে থেকে গবেষণা চালাতে পারে। মার্কিন পরমাণু গবেষণা কেন্দ্র, ইদাহো ন্যাশনাল ল্যাবরেটরি, এনার্জি ডিপার্টমেন্ট ও নাসা মিলে কিভাবে চাঁদ ও মঙ্গল গ্রহে নিউক্লিয়ার রিয়্যাক্টর তৈরি করা যায় সে বিষয়ে গবেষণা চালাচ্ছে। এমন রিয়্যাক্টর তৈরি করার কথা ভাবা হচ্ছে যা ঠান্ডা করার জন্য জলের প্রয়োজন হবে না। পৃথিবীতে প্রায় সব পরমাণু চুল্লি জলের দ্বারা ঠান্ডা করার সিস্টেমে তৈরি। পরিকল্পনাটি দুটি ধাপে ভাগ করা হয়েছে। প্রথমে পরমাণু চুল্লিটির ডিজাইন, দ্বিতীয় পর্যায়ে একটি টেস্ট রিয়্যাক্টর বা চুল্লি তৈরি করা। দ্বিতীয় চুল্লিটি চাঁদে পাঠানো হবে মহাকাশযানে।
মহাকাশযানটির ল্যান্ডার ওই পরমাণু চুল্লিটি চাঁদে গিয়ে স্থাপন করে আসবে। মূলত 2026 সালের মধ্যে আমেরিকার লক্ষ্য একটি পরমাণু চুল্লি মহাকাশযান ল্যান্ডার চাঁদে পৌঁছে দেয়া। অন্তত 10 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে এমন রিয়্যাক্টর তৈরি করা দরকার। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিশনের তথ্য অনুযায়ী আমেরিকায় পরিবার পিছু গড়ে প্রতি বছর 11,000 কিলোওয়াট বিদ্যুৎ খরচ হয়। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এগোচ্ছে যুক্তরাষ্ট্রের দিকে। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় ডগলাস। ক্যাটাগরি 3 প্রবল শক্তিধর ঝড়টির গতিবেগ ঘন্টায় 120 মাইল এবং কেন্দ্র থেকে অন্তত 25 মাইল বিস্তৃত হয়ে এটি এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেরিকেন সেন্টার জানিয়েছে স্থানীয় সময় শনিবার রাতে কিংবা রবিবার হাওয়াই অঙ্গরাজ্যে আঘাত হানতে পারে ঝড়টি। এ সময় শক্তিশালী ঝোড়ো হাওয়া, ভয়ঙ্কর ঢেউ এবং ভারী বৃষ্টিপাত হতে পারে ওই এলাকায়। ঘূর্ণিঝড় ডগলাস এই মুহূর্তে হিলো দ্বীপ থেকে 895 মাইল পূর্ব দক্ষিণ পূর্বে রয়েছে এবং সেটি সোজাসুজি হাওয়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তবে আশার কথা হচ্ছে যাত্রাপথে শীতল জল ও উষ্ণ বাতাসের সংস্পর্শে আসায় ঝড়টির শক্তি কমতে শুরু করেছে। সাধারণত প্রতি ঘন্টায় 111 থেকে 129 মাইল বা তার বেশি গতিবেগ সম্পন্ন ঝড়কে ক্যাটাগরি 3 হিসাবে ধরা হয়। আশা করা হচ্ছে ভূপৃষ্ঠে আঘাত হানার সময় গতি কমে ক্যাটাগরি 1-এ নেমে আসবে, অর্থাৎ 74 থেকে 75 মাইল বেগে আসবে ডগলাস। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।